ফেরেশতারা কই প্রভু একটাকে ক্ষমা করে দিলেন খুব হ্যাঁ দিলাম তো অন্য নবী রাসূলের উম্মতের তো একটাকে ক্ষমা দেন নাই কিন্তু এই নবীর উম্মতের যে একটাকে ক্ষমা করে দিলেন আল্লাহ বলেন ও ফেরেশতারা শুনো আমার এই নবী এই উম্মতের জন্য কত কান্দাজে নবী কাঁদছে কোটি কোটি বছর নূরানি রোহানি জগতে উম্মতের জন্য কাঁদছে ৬৩ বছর এই দুনিয়াতে কাঁদছে এখনো রওজায় শুয়ে শুয়ে ২৪টা ঘন্টাই নবী আপনার আমার জন্য কাঁদছে আমার আল্লাহ বলেন ও ফেরেশতারা আমার নবী এই উম্মতের জন্য খালি কান্দে রে আমার নবীর কান্না দেখে আমি সহ্য করতে পারি না আমি বন্ধুর সাথে কথা দিয়েছি বন্ধু গো তোমার উম্মতের একটু সুযোগ পাইলেই আমি maaf করে দিব তাই মাপের জন্য আজকের মাহফিলটা এবং আমাকে আল্লাহ বলে ডাকটা একটা সুযোগ পাইলাম এই সুযোগে আমি আল্লাহ আমার বন্ধুকে খুশি করার জন্য একটাকে আমার বন্ধুর উম্মতের আমি maaf করে দিলাম এখন প্রশ্ন আসতে পারে হুজুর maaf যে করে দিলো আমরা maaf পাইলাম কিনা বাবারা ভাইয়েরা মিথ্যা কথা বলবেন না যদি maaf পেয়ে থাকেন কিছুক্ষণ আলোচনা শুনতে মনে আগ্রহ জাগবে মাহফিলে বসতে মনে কোনো বিরক্তি থাকবে না এবং মনটার মধ্যে অশান্তি থাকবে না মনটার মধ্যে শান্তি লাগবে এখন কি আপনাদের মনে অশান্তি লাগে না শান্তি লাগে কিছুক্ষণ আলোচনা শুনতে মনে আগ্রহ জাগতেছে না বাড়ি যাইবেন গা আচ্ছা কে কে যাইবেন গা একটু হাত তুলে দেখান তো দুই চারজন তুলছে যাইবেন গা কিছু লোক হাত তুলছে যাইব গা কই যাবেন যে বাড়িতে যাবেন এই বাড়িতে কি থাকা যাবে এমন একটা দেশে আমরা থাকি যে দেশের সিস্টেম হলো মানুষ এই দেশে আসতে পারে থাকতে এ দেশের নিয়ম হইলো মানুষ আসতে পারবে থাকতে পারবে না কোটি কোটি টাকার মালিক হতে পারবেন যাওয়ার সময় ১০টা পয়সা নিতে পারবেন না একবারে খালি হাতে যাইতে হবে কাজী যারা হাত তুলছেন আমি অনুরোধ করি আপনারা যাবেন না না যাইবেন গা আসলে হারা ইচ্ছা করে তুলে নাই এটা ভুল বশত তুলছে কি বলে ঠিক না দেন ফেরেশতারা কইতেছে খোদা গো আপনার বন্ধুর উম্মতেরা টুকটাক ভুল করে ফেলছে এত বরকতের মাহফিল থিয়া আর বাড়ি যাইবার চাইতাছে হাত তুলছে আল্লাহ কয় কি হইল কইতে বেজাল লেখি আল্লাহ কয় কি লেখতি চুপ থাক তো বেজাল তো করলো হাত তুললো বাড়ি যাইবগা কারে তুলছে চুপ থাক এই ছোটখাটো বেজাল এগুলি আমি দেখব না বাস্তবে আসুন আপনাদের সাতকানি আই যদি বিবাহ শাদী হয় দেখবেন বরের পক্ষের মেহমান চৈত্র মাস গরমের দিন আইসাই দেখবেন পানি 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 শুরু করে গ্লাস কই পানি খাবো গ্লাস আনতে যায় বাচ্চা পোলা পান দুই চারটা গ্লাস বাইঙ্গেই ফেলাইছে মেয়ে পক্ষের লোকেরা কয় এই ছেলে পক্ষের লোকজন তো খুব গরম আইসাই গ্লাস বাইঙ্গা শুরু করছে চারটা বাইঙ্গেলে সে মেয়ের বাবা কয় দেখ সমস্ত আয়োজন তো হেরার লেগেই ছেলে পক্ষের মেহমানের জন্য আমার ৭০,০০০ টাকার আয়োজন সবগুলি তো তাদের জন্য চারটা গ্লাস ভাঙছে তাদের কোনো কথা কইতে পারবি না চারটা ভাঙছে প্রয়োজনে আমি ৮টা কিনা দিয়ে আলামু কথা কইতে পারবি না কেন আয়োজনটা তাদের জন্য আমার আল্লাহ আজকে বলতেছেন ও ফেরেশতারা দুই চারটা ভেজাল করছে তোরা ভেজাল লেখতে বা ওইছস লেখিস না সমস্ত পৃথিবী যার জন্য আয়োজন আরশ কুরসি লৌহ কলম যার জন্য আয়োজন সেই নবীর উম্মত দুই চারটা ভুল করলে এটা আমি আল্লাহ সব সাইরা দিয়া দিব জোরে কাছে বলুন আমার এই নবী না হইলে এই জগৎ সৃষ্টি হইতো না কাজী বসুন ইনশাআল্লাহ আপনাদের মনে অশান্তি না শান্তি এখন আল্লাহ বলতেছেন ফেরেশতারা তাদের মনে শান্তি লাগে তাদেরকে maaf করে দিছি যদি দুই চারজন এরকম থাকেন হুজুর শান্তি জানতে আমি বুঝি না তাইলে আমি মনে করব আপনি কিছু বেজাল আছেন তো হুজুর বাড়ি যামুগা আমি পায়ে ধরব বাড়িতে যাইন না আখেরি মোনাজাত পর্যন্ত বসেন আখেরি মোনাজাতে হাত বাড়াইলে ফেরেশতারা কইব খোদা গো ওই যে কয়েকটা বেজাল ছিল হেরাও দি আবার হাত বাড়াইছে আল্লাহকে বই আমার বন্ধুর উম্মতের বেজাল কইছস যা এতগুলি মানুষ মাফ পাইছে দুই চারজন আর বেজাল রাখতাছি না সকলের সাথে দুই চারজনকেও আমি মাফ করে দিলাম অনেক সময় চাউলের সাথে পাথরের কণা ২০ টাকা কেজি একদমে বিক্রি হয় না পাথরের কণা যদি চাউলের সাথে ২০ টাকায় বিক্রি হতে পারে দুই চারটা বেজাল কি আজকে একদমে বেচা কিনা হইতে পারে না বসুন বাবারা ভাইয়েরা আজকে আমরা এমন এক চাঁদে বসেছি বলছিলাম এই চাঁদের নামটা জানি কি
আসুন আলোচনায় যাই, মহব্বতে আর একটু দুরূদ শরীফ পড়ুন, সাথে সাথে আলোচনায় ঢুকে যাব। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়াই কান্দে নবী, তোমার মায়াই কান্দে নবী, শুয়ে সোনার মদিনা, আল্লাহ সাল্লে মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কশফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। আসুন আলোচনায় যাই, যে আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত করে রবিউল আউয়াল চাঁদে পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, আমরা সে আল্লাহর শুকর আদায় করেছি। তার সাথে সাথে আমরা আলোচনায় ডুবব আজকে এমন এক চাঁদে মাহফিলের আয়োজন, বলুন এই চাঁদের নামটা জানি কি? এই চাঁদে মাহফিলে আনন্দের সহিত যারা ঢুকতেছেন আসছেন, আল্লাহ কি বলছে, ও ফেরেশতারা সামনের পাওটা ফালাইয়া পিচের পা উঠাইবার আগে আমি তাদেরকে মাফ করে দিলাম। আচ্ছা আমরা তো কেউ মাফ চাই নাই, মাফ চাইছেন আপনারা, কিন্তু মাফ চাই নাই মাফ করে দেয়, আর অন্য অন্য নবী রাসূলের উম্মতেরা মাফ চায়াও মাফ পায় না। উম্মত তো আসি, এমন কি কোন কোন নবীও মাফ চাইতে 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 জীবন যায় মাফ পায় না। যেমন হযরত আদম আলাইহিস সালাম একটা কথা অমান্যের জন্য কাঁদছিল কত বছর? 350 বছর, কোন কিতাব লেখে 360 বছর। কানতে কানতে চোখের পানি দিয়া এই গালের গোস্তগুলি পয়সা হাড্ডি বাহির হয়ে গেছে। আল্লাহ কয় কান কত কান্তারস। প্রশ্ন আসতে পারে আল্লাহ কেন আদম নবীরে কান দেয়া খালি কয় কানতে, কারণ আছে, কিন্তু আদম নবী মাপ চায়ও 360 বছর এরপরে কবুল হইছে, আর আমরা মাপ চাই না, সামনের পাও ফালাইয়া পিছের পাও উঠাইবার আগে মাপ। কারণ আদম নবীর এত দেরি হওয়ার পিছনে কারণ আছে, সে কারণটা হলো একদিন হযরত আদম আলাইহিসসালামকে আমার আল্লাহ দেখাইতেছেন আমাদের নবীর নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের টুকরাকে দেখাইতেছে, কি সুন্দর ঝলমল করতেছে। আদম নবী জিগায়, আল্লাহ গো এই যে জিনিসটা দেখা যায় এটা এত সুন্দর, ব্যাপারটা তো খুব সুন্দর, খোদা গো কি সুন্দর। আল্লাহ কয় আদম রে খুব সুন্দর, সুন্দর হইলে তো সুন্দরই লাগে, কিন্তু শোনো এটা যতই সুন্দর হোক এটা কিন্তু তোমার সন্তানদের মধ্যে কিন্তু আসবে। আদম নবী কয় আমার সন্তানদের মধ্যে আসবে এত সুন্দর, খোদা গো আমার একটু দেন না, আমার একটু দেন না, দেন না একটু দেন না। আল্লাহ দিছে নবীজির নূর মুবারককে পিঠের মধ্যে। আল্লাহ কয় কই দিলেন? আল্লাহ কো তুই তো কৈশোস দিবার লেগে, কই দি মহিলা তো কষ নাই, কৈশোস দিবার লেগে দিলাম। কই সামনে দেন না, সামনে সামনে দিছে আইনা কপালে, যদিও কপাল সামনে। আচ্ছা বলুন তো কপাল কি নিজের কপাল নিজে দেখে? যদিও সামনে, আসলে এই নবীর নিয়াই তো খেলা, সমস্ত পৃথিবীর সৃষ্টির কারণই তো আমরা নবী। আল্লাহ কয়
আদম দিলাম তো কই দিলেন কই তুই তো সামনে দিবার লাগি কইছস আমি তো সামনেই দিলাম কই সামনে লিখিব আমি তো দেহি নাই কই তুই তো দেহার জায়গায় দেওয়ার কথা কস নাই কইতাইলে আমারে দেখতে পারি এমন একটা জায়গায় দেন তারপর আল্লাহ পাক আমাদের নবী নূর মুবারককে শাহাদাতের আঙ্গুলের উপরে দিলেন আদম নবী এক নজরে দেখতেছে দেখতে দেখতে কই খোদা গো এত সুন্দর এত সুন্দর আল্লাহ বলেন আদম সুন্দর তোমার সন্তানদের মধ্যে আসবে তাই না কি কহ কিন্তু তোমার সন্তানদের মধ্যে আসলে কি হবে দামে কিন্তু তোমার চেয়ে অনেক বেশি হবে দামে তোমার চেয়ে অনেক বেশি হবে তখন আদম নবীর ভিতরে একটু বাইজা গেল কয় কি আমার সন্তান দামে আমার বেশি হইবো আমার চেয়ে বেশি হইবো আমার সন্তান আল্লাহ কয় জিব্রাইল এর সর্বনাশ হয়ে গেছে আমার নবী বেশি এটা জীবন হে মানতে পারতেছে না এর ভিতরে একটু বেজাল ঢুকছে তাড়াতাড়ি বেজাল বাইর কর জিব্রাইল আদম নবীর মুখের ভিতরে হাত ঢুকাইয়া ভিতরতে বেজাল টাইন্যা বাইর করছে আল্লাহ কয় আদম রে আমার এই নবীর বরত তোরা তুই মাইনা নিতে তোর কষ্ট হইছে এই নবীর উসিলা ছাড়া তোর দোয়া কবুল হইতো না কানতে থাক সাড়ে তিনশো বছর কাদার পরে আরাফাতের জমিনে তাকাইলেন আরশের দিকে উপরের দিকে দেখে আরশের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদু আদম নবী জিগায় প্রভু গো তোমার নামের সাথে এই নাম এটা তো হুবের নাম না বাবারে বাবা এই নামটা কার আল্লাহ কো আমার বন্ধু যার খাতিরে কুল কায়নাত যার উসিলাই তুমি ও খোদা আর যে নামের উসিলাই সবকিছু আমিও এই নামের উসিলাই তুমি আমারে মাফ করে দাও আল্লাহ কো এইবার ঠিক আছে যাও আদম ওই যার দাম বেশি হইব কইছিলাম তো একটু ও করছিলে এ হেলা ওই হেলা এলার নামের দোহাই দিছস তোরে মাফ করলাম কিন্তু আদম নবী এ নবীর বরত্ব মানতে একটু ও করছিন এর লাগে সাড়ে তিনশো বছর ঘুরাইছে আমাদের মধ্যে কোনো ও নাই এই নবীর বরত্ব এক বাক্যে আপনারা মানতে রাজি আছেন কিনা বলুন তো এই জন্য সামনের পাও ফালাইয়া পিছের পাও উঠাইবার আগে মাফ শুধু আমরা নয় এ নবীর পক্ষে গেলে পশু পাখির জীবন পর্যন্ত ধন্য হয়ে যায় বলে কন জঙ্গলের হরিণি শিকারীর হাতে বন্দি হয়ে পড়ে আছে সুতার জাল মোড়া সুতার জালের মধ্যে সাগর থেকে জাল দিয়ে বড় বড় মাছ ধরে না শিকারী দুই পাহাড়ের চিপায় সুতার জাল পাইতা ওই জঙ্গলার মধ্যে লাঠি দিয়া বাইরে গেছে লাঠির বাড়ির আওয়াজ শুনে হরিণ তো একটা দুই পাহাড়ের মাঝখান দিয়া দৌড় দৌড় দিয়া গিয়া সুতার জালে আটকিছে যত নড়াচড়ি করে ততই জাল ফেসায় শিকারী দূর থেকে খুশি মুস্কি মুস্কি হাসে রে হরিণি আর দৌড়াদৌড়ি করিস না নড়াচড়ি করিস না বন্দি হয়ে গেছো ভালো করে পেঁচাইয়া শিকারী শেষরাইয়া শেষরাইয়া কিতাব লেখে আলগাইতে পারে না ভারী বেশি হরিণটা মোটা তাজা বেশি ছিল বিদায় শেষরাইয়া নিতেছে হরিণী শেষরাইয়া নিতে যাইয়া গো এই পাথরের কণাই লাইগা হরিণের সমস্ত চামড়া গুলো শিলা রক্ত বাহির হইতেছে হরিণ গাছের গোড়ায় যখন জালটা দিয়ে বেঁধে রাখলো হরিণ চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে একটু পরে দেখা যায় দয়ার নবী মায়ার নবী এই রাস্তা দিয়ে আসতেছে আল্লাহ আকবার বল হরিণ দূর থেকে আমার নবীকে দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে প্রভু গো আমার জবান খুলে দাও না তোমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের কাছে আমার মনের দুঃখগুলি বলি আল্লাহ বলেন জঙ্গলার হরিণ রে আমার বন্ধুর সাথে কথা বলার জন্য জবান খুলতে চাইছস যে নবীর সিলাই এত কিছু করেছি এই নবীর সাথে কথা বলবি যা তোর জবান খুলে দিলা যে নবীর পক্ষে গেলে জঙ্গলার হরিণের জবান পর্যন্তই আমার আল্লাহ খুলে দেয় বলুন এই নবীর পক্ষে গেলে আমার লাভ হবে না লস হবে কাছে কাছে আসার পরে হরিণ ডাকতেছে প্রভু গো আপনার বন্ধু এসে গেছে জবানটা খুলে দেন না আল্লাহকে যা জবান খুলে দিলাম হরিণ ডাকতেছে প্রভু গো আপনার বন্ধু এসে কথা বলি প্রথম সালাম দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী কই কি আশ্চর্য হরিণ সালাম দিতেছে কি ব্যাপার হরিণ ওই যে আমি বিপদে পড়ে গেছি শিকারীর হাতে বন্দী
দেখেন শেষরায় আনতে যাইয়া আমার চামড়া সিলাইছে রক্ত বাহির হইতেছে। নবী গো এটা তো সাধারণ দুঃখ, এর চেয়ে বড় দুঃখ মাত্র দুইটা বাচ্চা প্রসব করেছি। সকালবেলা ওই পাহাড়ের কিনায় জঙ্গলার কিনারে বাচ্চাগুলো রাইখা ঘাস পানি খাইতে আসছিলাম, এখন শিকারীর হাতে বন্দি। আল্লাহর নবী গো আমার বাচ্চা দুইটা না খায়া মরে যাবে, জোর যদি দয়া করে একটু সুযোগ আমারে দিতেন আমি জীবনের মতো বাচ্চাগুলো দেখে আসতাম আর একটু দুধ বাচ্চাদেরকে জীবনের শেষ খাওয়া খাওয়াই আসতাম। আমার নবী তো দয়াল নবী, সকল সৃষ্টির জন্য যিনি করুণা। নবী ডাকতেছে, হরিনি ঠিক আছে যাও, জালের পেট ছোটায়া যে গাছের মধ্যে বান্দা ছিল এই রশিটা এই জালের সুতাগুলি নবীজি হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে। হরিণ তো দৌড় মারছে, কিছুক্ষণ পর শিকারী হাজির, আমার হরিণ কোথায়? বাবা রে তোমার হরিণ তো ছাইরা দিছি, কিছুক্ষণ পরে হরিণ আসবে। ওই লোক এটা খুন পাগল, শিকারী বলতেছে জাল দিয়ে পেঁচাইয়া হরিণ ধরতে পারি না আর হরিণ ছাইরা দিলে হরিণ আসবে, এটা কোন পাগল কি কয় রে? আচ্ছা আপনাদের ধারণা কি, যিনি হরিণ ছাড়ছে এরা আবার আইবনি? আসতে কইলেন যে আইতো না, আইতো না। হরিণ দৌড়ে গেছে, যা দেখি বাচ্চাগুলি সারাদিন না খাইয়া থাকতে থাকতে একবার ছোট বাচ্চা দুর্বল হয়ে পড়ছে। বাচ্চা দুইটার সামনে গিয়ে দাঁড়াইছে, চোখের পানিগুলি হরিণীর পড়তেছে। বাচ্চা জিগায়, মা মা এত দেরি করলা যে, তোমার শরীরে রক্ত দেখা যায় কেন, কে মারছে তোমাকে, কোন জায়গায় বিপদে পড়ছো? মা হরিণী কান্দে, ও বাচ্চারা শোনো, প্রশ্নের পর প্রশ্ন করো না, সময় নষ্ট করো না, শিকারীর হাতে বন্দি হয়েছি, দুধ খাবি রে, জীবনের শেষ দুধ আমার কাছ থেকে খেয়ে দে। মা বলে ডাক দিবি রে, জীবনের শেষবারের মতো মা বলে ডাক দিয়ে দে। বাচ্চা দুটো জিজ্ঞেস করে, কারণ কি রে বাচ্চা? না কারণ জিজ্ঞেস না, তোদের মায়াই রে একটু দুধ খাওয়ানোর জন্য রহমাতুল লিল আলামিনের হাতে রশি লাগাইছি। বাচ্চা দুইটাও আমার নবীরে চিনে, বলুন হরিণের বাচ্চাও নবীরে চিনে কিনা? হরিণের বাচ্চা হইয়াও নবী চিনে গো, কিন্তু উম্মত হইয়া নবী চিনি না। একটা হরিণ হরিণের জন্য নবী করুণা, কিন্তু নবীর পক্ষে গেলে, নবীর পক্ষে না গেলে না। বাচ্চা দিকে ডাকতেছে, বাচ্চা দিকে ডাকতেছে, মা এত দেরি করলা যে, বাবারে বিপদে পড়েছি, নবীজির হাতে রশি দিয়া তোমাদেরকে দুধ খাওয়াইতে আইছি। বাচ্চা দুইটা ডাকে, মা গো নবীর সাথে বেয়াদবি কইরা আইছো আমরারে দুধ খাওয়াইতা, মা না খায়া জীবন দিমু তোমার দুধ খাইতাম না। বাচ্চা হরিণ চিনে কিন্তু আমরা উম্মতের মধ্যে চিনে না। বাচ্চা দুইটা এখন উল্টা কাঁদতেছে, মা মা গো তোমার দুধ খাবো না, যে নবী না হইলে জগৎ হইত না, এ নবীর সাথে বেয়াদবি করেছ, তোমার মতো মায়ের দুধ জীবন যাবে আমরা খাবো না। বাবারে কি করবি? মা চলো যাই নবীর সামনে যাই, নবীর একটু দেখবো, নবীর কাছ থেকে বেয়াদবির ক্ষমা নিব, তারপরে আমরা তোমার দুধ খাবো। তো চলো যাইতেছে, এদিক দিয়ে শিকারী বলেন, কি ব্যাপার আমার হরিণ কই? বাবারে একটু থাকো, অপেক্ষায় থাকো, কিছুক্ষণ পরে হরিণ ফিরে আসবে। আশ্চর্যের কথা, হরিণ ছাড়লে আবার ফিরে আসে নাকি? কারে আসবে না, আসা পর্যন্ত আমি এখানে আসি, তুমি চিন্তা করো না, এটা যদি না আসে আমি আরেকটা ধৈর্য আমি তোমারে দিব। নবী ডাক দিলে হরিণ আইবনি কয় না দি? আচ্ছা দেখি, কিছুক্ষণ পর দেখা যায় আগে আগে মা হরিণীটা পিছনে দুইটা বাচ্চা আসতেছে। রাসূল বলেন, বাবারে চিন্তা করো না, ওই যে তোমার হরিণ আসতেছে। শিকারী তাকায় দেখে হরিণ গিয়েছিল একটা, আসতেছে কয়টা? বাচ্চা দুইটা একটু যখন কাছাকাছি এসে গেছে, আমার নবীর সুন্দর চেহারা যখন দেখা যাইতেছে, বাচ্চাগুলো মার আগে আগে যায়। যেই নবীর বাচ্চারা পর্যন্ত ভালোবাসত গো, আজকে বুঝের হইয়া নবী চিনলাম না।
যেদিন আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, মদিনার ইতিহাস খুলুন, এখনো মক্কা মদিনা ইতিহাসের ঘন্টা বাজে। আমার নবী মদিনার সীমানার কাছাকাছি গেলে মদিনার লোকেরা দাঁড়িয়ে আছে, নবীকে ভালোবাসা দিবে। যেই নবীর ভালোবাসায় রে ইয়াসরিব নামের পাথরের দেশ সোনার মদিনা হয়ে যায়, লোকেরা দাঁড়িয়ে আছে নবীকে ভালোবাসা দিবে। কিন্তু বড়দের আগে বাচ্চাগুলো ছোট ছোট ছেলে মেয়েগুলো একবারে সকলের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, হাতে হাত ধরে নবীজি কাছাকাছি আসার পর আরবি দিয়ে গান শুরু করে দিয়েছিলেন, তলাল বাদিরু আলাইনা। আমি তাকে বাংলাতে গান বানাইছি, আমার নবী মদিনার সীমানায় গেলে রাসূল বলেন ছোট ছোট ছেলে মেয়েরা সবার আগে আমাকে ভালোবাসা দিতে যাইয়া, বাচ্চাগুলো নবীকে ঘাও করে দাঁড়াইয়া সবাই ডাকতেছে, আরে মা আমিনার কোলে দেখো চাঁদে উঠেছে, বলুন মা আমিনার কোলে দেখো চাঁদে উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হাইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। আমার নবী বলেন আরে কুচি কুচি বাচ্চা ছেলে মেয়েরা সত্যি কি তোমরা আমাকে ভালোবাসবি? বাচ্চারা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কসম খাইলাম গো জীবনের বিনিময় আপনাকে ভালোবাসবো। রাসূল বলেন প্রভু গো, বাচ্চারা বলে জীবনের বিনিময় আমাকে ভালোবাসবে, আমিও কথা দিলাম এই দেশের মানুষকে ভালোবাসবো। আমার আল্লাহ বলেন বন্ধু তোমার ভালোবাসার কারণে ইয়াসরিব নামের পাথরের দেশ আমি আল্লাহ সোনার মদিনা বানাইয়া দিলাম।